নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আবারও একটা রেপুটেড কোম্পানির কাজের ভ্যাকান্সি নিয়ে এসেছি এবং এই কোম্পানিতে কিন্তু 26 দিন হিসাবে পেমেন্ট দেওয়া হবে, উইকলি একটা করে ছুটি, অর্থাৎ মাসে 4টে ছুটি কোম্পানি অ্যালাউড করছে, মানে কোম্পানি প্রোভাইড করছে। এই কোম্পানিতে মাসে 4টে করে ছুটি আপনারা পাবেন এবং মান্থলি হিসাবে স্যালারি পাবেন। অন্যান্য জায়গায় যেরকম ডেলি বেসিস স্যালারি দেওয়া থাকে পার ডে হিসাবে, আপনি মাসে যতগুলো ডিউটি করবেন সেই হিসাবে, কিন্তু এখানে আপনারা 26 দিন হিসাবে একটা ভালো অ্যামাউন্টের ফিক্সড মান্থলি স্যালারিতে কাজ করতে পারবেন। আর কোম্পানিটা একদমই জেনুইন কোম্পানি, ভীষণ বড় কোম্পানি, পারমানেন্টভাবে এখানে কাজ করার সুযোগ থাকবে। মাসে 2বার করে পেমেন্টের ব্যবস্থা, 15 দিন অন্তর অন্তর, অর্থাৎ একটা 7 তারিখে আর একটা প্রত্যেক মাসের 22 তারিখে। তার মাঝখানেও কোনো অ্যাডভান্সের প্রয়োজন থাকলে আপনারা নিতে পারেন। এবং সবথেকে বড় কথা, প্রথম থেকেই PFESI ফ্যাসিলিটি কিন্তু এই কোম্পানি দিচ্ছে। একদম যেদিন থেকে আপনি ডিউটি জয়েন করবেন, আপনার PFESI আগে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে ডিউটি দেওয়া হবে। তো এরকমই বড় কোম্পানি এবং এখানে কিন্তু পার্মানেন্টভাবে যেহেতু কাজ, আপনারা কিন্তু প্রত্যেক বছর যে কোম্পানির ইনক্রিমেন্ট ফ্যাসিলিটি থাকে সেটাও পাবেন, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু আপনাদের মাইনে বাড়ছে এবং কাজের ভিত্তিতে কিন্তু আপনারা এখানে অনেক ইনকাম করতে পারবেন। আর এই কোম্পানিতে যে পোস্ট রয়েছে সেটা রয়েছে মেশিন অপারেটর। এখানে আপনাদের কাজ শিখতে হবে, আপনারা কাজ শিখতে শিখতে এই স্যালারি, একটা ভালো স্যালারি আপনারা পাবেন। তারপরে কাজ যখন আপনারা শিখে যাবেন, কাজের সিস্টেমটা বুঝে যাবেন, তখন আপনারা এখানে আরও অধিক টাকা ইনকাম করতে পারবেন। তো সমস্ত রকম সুযোগ কিন্তু এখানে রয়েছে। এইবারে আপনাদের আমি কাজের বিস্তারিত আলোচনায় আসি। প্রথমে বলি, এই কোম্পানিতে জয়েনিং করানো হবে আগামীকাল। আগামীকাল আপনারা এই কোম্পানিতে জয়েনিং করতে পারবেন। এটা একটা রেপুটেড কোম্পানি, স্কিপার লিমিটেড কোম্পানি। আপনারা সবাই জানেন এই স্কিপার লিমিটেড কোম্পানিতে প্লাস্টিকের যে পাইপগুলো তৈরি হয়, যেগুলো স্কিপার পাইপ, এই পাইপগুলো কিন্তু এই কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এই কোম্পানির লোকেশন রয়েছে হাওড়া জেলার কুলগাছিয়া, যেটা বাগনান উলুবেড়িয়া সংলগ্ন এরিয়া। সেই লোকেশনে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন। থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, খুবই সস্তায় এখানে খাবার পাওয়া যায়, আর থাকা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে থাকতে পারবেন। তো কোম্পানির ভিতরেই মানে বিল্ডিং আছে যেটা লেবার কোয়ার্টার, সে লেবার কোয়ার্টারে আপনারা ফ্রি অফ কস্ট থাকতে পারবেন। আর খাওয়া দাওয়ার সিস্টেমটা বলে দিই, কোম্পানির দুপুরবেলার যে খাবারটা চলে, অর্থাৎ দুপুরবেলার যে ক্যান্টিন, সেটা পুরো সাবসিডি ক্যান্টিন। সেখানে মাত্র 10 টাকার একটা ডোনেশন দিয়ে পেট ভরে প্রত্যেকে খেতে পারবেন। আর রাতে একটা নর্মাল ক্যান্টিন চলে, সেখানে 30 টাকা 32 টাকা থেকে খাবার স্টার্ট হয়। এছাড়াও বাইরে প্রচুর হোটেল আছে, আপনারা রাতে যে কোনো জায়গা থেকে খাবার সংগ্রহ করে খেতে পারবেন। কিন্তু দুপুরবেলায় যেটা সারাদিনের মেন খাবার, সেটাই আপনারা 10 টাকায় পেট ভরে কিন্তু এখানে খেতে পারবেন। তো খাওয়া দাওয়ার খরচা খুবই কম রয়েছে। এইবারে আপনাদের আমি কাজের অন্যান্য বিস্তারিত আলোচনায় আসছি। এখানে মেশিন অপারেটর পোস্টে আপনারা কাজ করতে পারবেন। বয়স লাগছে 18 বছর থেকে 40 বা 42 বছরের মধ্যে, তার বেশি বয়স হলে হবে না, পড়াশোনা জানার কোনো দরকার নেই। এখানে যে প্লাস্টিকের পাইপগুলো তৈরি হচ্ছে, যেগুলো স্কিপার পাইপ, এই পাইপগুলোর কিছু ফিল্টার তৈরি হয়, কিছু ফিল্টার তৈরি হচ্ছে, সেখানে থ্রেড তৈরি হচ্ছে, তো এই কাজগুলো কিন্তু এখানে মেশিনে হয়। সেই মেশিন অপারেটর পোস্টে আপনাদের এখন কাজ শিখতে হবে। কাজ আপনারা অপারেটর পোস্টেই করবেন, পুরনো যারা রয়েছে তাদের হাতে হাতে আপনাদের এখন কাজ করে কাজ শিখতে হবে। আপনারা এখানে কাজ শিখবেন, কাজ শিখতে শিখতে আপনারা এখানে একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারবেন।
তো মেশিন অপারেটর পোস্টে কাজ, আনুষঙ্গিক আরো টুকটাক কিছু কাজ থাকবে। তো একটা কথা বলে রাখি, ইন্ডাস্ট্রি মানে একটু ধুলো কিন্তু সেখানে থাকবে, ডাস্ট সেখানে থাকবে। তো সেরকম পরিবেশে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আর এই যে পাইপগুলো এখানে ফিল্টার হচ্ছে, থ্রেড তৈরি হচ্ছে, সেখানে পাইপের থেকে সামান্য কিছু গুঁড়ো কিন্তু বেরোবে। তার জন্য অনেক এক্সস্ট ফ্যান রয়েছে, তাতে হাওয়া দিয়ে গুঁড়োগুলোকে বাইরে বার করে দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু কিছু ডাস্ট আপনাদের গায়ে লাগবে। তার জন্য কোম্পানি থেকে মাস্ক দেবে, হেয়ার ক্যাপ দেবে, চশমা দেবে, সমস্ত কিছু কিন্তু আপনাদের দেবে। তো এই পরিবেশে কাজ করবেন। স্যালারি, ডিউটি টাইম কী কী রয়েছে সমস্ত কিছু আমি আলোচনা করছি। এখানে আপনারা স্যালারি পাবেন 26 দিন প্যাকেজ হিসাবে 12,000 টাকা, এটা কিন্তু স্টার্টিং স্যালারি। তো আপনারা যদি ডেলি হিসাবে ডিভাইডেড করেন, বুঝতেই পারছেন এখানে অনেকটাই কিন্তু স্যালারি রয়েছে। 26 দিন হিসাবে কিন্তু 12,000 টাকা আপনারা স্টার্টিং স্যালারি পাচ্ছেন। 4টে করে যে ছুটি অ্যালোট রয়েছে সেটা কিন্তু কোম্পানি এই স্যালারির সাথে ধরে দিচ্ছে। এর জন্য কোনো পয়সা কাটবে না। আপনারা 26টা ডিউটি করবেন মাসে, 12,000 টাকা সলিড স্যালারি পেয়ে যাবেন। 7 তারিখ এবং 22 তারিখ এই দুটো ডেটে স্যালারি ক্রেডিট হয়। তার মাঝখানে যদি কারো অ্যাডভান্স প্রয়োজন হয়, আপনারা খুব প্রয়োজন হলে অ্যাডভান্স নিতে পারেন। ডিউটি টাইম কী রয়েছে বলে দিই, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ডিউটি। এই টাইমের মধ্যে দুপুরে 40 থেকে 45 মিনিট লাঞ্চ, তার জন্য ব্রেক থাকবে, কাজের ফাঁকে রেস্ট থাকবে। কাজের মধ্যেই, এই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের শুধু টাইমটা কভার করতে হবে। তার মাঝখানে আপনারা ধীরে সুস্থে এখানে হেঁটে চলে কাজ করতে পারবেন। মেশিনে কাজ আছে, আশেপাশে হেল্পারের কিছু টুকটাক কাজ থাকে। আপনারা সমস্ত রকম কাজ, যেহেতু আপনারা এখন শিখছেন, টুকটাক সমস্ত রকম কাজ আপনাদের এখানে শিখতে হবে। তো 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট দুটো শিফটেই কিন্তু এখানে ডিউটি করতে হবে, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। 26 দিন আপনারা কাজ করবেন। রবিবার করে আপনারা এখানে ছুটি নিতে পারেন। যদি কেউ মনে করবেন যে না আমরা রবিবারেও ডিউটি করব, সেক্ষেত্রে আপনারা রবিবারেও ডিউটি করতে পারেন। এক্সট্রা ডিউটি যদি কেউ করতে চান, আপনারা এক্সট্রা ডিউটি করতে পারেন, তার জন্য এক্সট্রা পয়সা পাবেন। কিন্তু কোম্পানি 26 দিন হিসেবে আপনাদের 12,000 টাকা দিচ্ছে। এক্সট্রা ডিউটি করলে এক্সট্রা আর ওই স্যালারিটা কিন্তু বেড়ে যাবে আপনাদের। এবারে কাজ যে আপনারা করছেন এটা স্টার্টিং স্যালারি। কাজ শিখে গেলে আপনারা প্রোডাকশন হিসাবে পয়সা আলাদা করে কিন্তু পেয়ে যাবেন। যত কাজ আপনি করছেন তারপরে আপনার যে প্রোডাকশন থাকছে, সে প্রোডাকশন হিসাবেও কিন্তু আপনারা এই 12,000-এর থেকেও এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন। যখন আপনারা পুরোপুরি কাজের সাথে অভ্যস্ত হয়ে যাবেন, মেশিন যখন পুরোপুরি আপনারা চালানো শিখে প্রোডাকশন দিতে পারছেন, তখন আপনারা কিন্তু প্রোডাকশন পিছিয়েও একটা এক্সট্রা ভালো স্যালারি ইনকাম করে নিতে পারবেন। আর PFESI সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। খুবই সামান্য কিছু অ্যামাউন্ট কিন্তু এই স্যালারি থেকে PF ডিডাকশন হয় এবং কোম্পানিও কিন্তু আপনাদের PF দিয়ে দেবে। তো এখানে যেটা সিস্টেম রয়েছে, কোম্পানি যদি আপনার 200 টাকা কাটে, কোম্পানি আরও 250 বা 300 টাকা ভরে মোট আপনার 550-600 টাকা মতন PF কিন্তু আলাদা করে জমা হচ্ছে। এটা আমি এক্সাম্পল দিলাম। তো খুবই সামান্য এখানে কিছু PF কাটা হয় এবং কোম্পানি তার অতিরিক্তটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা করবে। তো এটা কিন্তু একটা সেভিংস। আপনার যদি 200 বা 250 টাকা PF কাটে, কেটে যদি কোম্পানিও আবার যদি 250 বা 300 টাকা PF আপনার অ্যাকাউন্টে জমা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 600-700 টাকা একটা সেভিংস হলো। এবার PFESI এর যত রকম ফ্যাসিলিটি রয়েছে, সমস্ত ফ্যাসিলিটি তো আপনারা পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার একটা দারুণ সঞ্চয়। তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো এখানে রয়েছে। তো প্রত্যেক বছর এখানে মাইনে কিন্তু বাড়বে, কাজের ভিত্তিতে একটা ইনকামের জায়গা রয়েছে, সেটাও আমি আপনাদের কিন্তু বলে দিলাম। তো এবার আমি বলি এই কোম্পানিতে ডকুমেন্টস কী কী লাগছে। প্রথম দিনই কিন্তু আপনাদের মেডিকেল হবে এখানে, বায়োমেট্রিক হবে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনাদের অ্যাটেন্ডেন্স হবে, সেগুলো এখানে রেজিস্ট্রেশন হবে, PFESI রেজিস্ট্রেশন হবে। তো আপনাদের ডকুমেন্টস লাগছে, অবশ্যই কিন্তু আধার কার্ডের অরিজিনাল আনতে হবে। আধার কার্ডে যেন জন্ম তারিখ, মাস, সাল তিনটেই যেন থাকে, ফুল ডেট অফ বার্থ যেন থাকে। আধার কার্ডের অরিজিনাল আনবেন, অবশ্যই তার জেরক্স আনবেন, ব্যাংকের পাসবইয়ের জেরক্স আনবেন এবং 2 কপি ফটো নিয়ে আসবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন। এবং প্রত্যেকে শু পরে আসবেন, যে কোনো শু পরে আসবেন, কোনো হাওয়াই চটি, কিটো, স্যান্ডেল এগুলো চলবে না। যে কোনো পা ঘেরা শু পরে আসতে হবে, কারণ এখানে কিন্তু সেফটি মেনটেন করে তারপরেই কিন্তু আপনাদেরকে এন্ট্রি করাবে। পরবর্তীতে কোম্পানি থেকে আপনাদের যা যা শু বা অন্যান্য যা যা প্রয়োজন সেগুলো কিন্তু দিয়ে দেবে।
যারা দূর থেকে আসবেন, বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে চলে আসবেন। আগামীকাল কিন্তু এখানে আপনাদের সরাসরি জয়েনিং করানো হবে, আপনারা সমস্ত কিছু ডকুমেন্টস বেডিং পত্র সব কিছু নিয়ে চলে আসবেন এবং কুলগাছিয়া লোকেশনে 10:30টার মধ্যে আপনারা চলে আসবেন। প্রত্যেকে কুলগাছিয়া লোকেশনে এসে স্কিপার লিমিটেড কোম্পানির সামনে গিয়ে আমাকে ফোন করবেন, ওখানে কোম্পানির যারা লোক রয়েছে তারা আমার খুব পরিচিত লোক, রেপুটেড ভেন্ডার, তাদের পেরোলে আপনারা কাজ করবেন। তারাও কিন্তু প্রাইভেট লিমিটেড ভেন্ডার এবং আমার প্রত্যেকটা ছেলে কিন্তু এই ভেন্ডার পেরোলে কাজ পেয়েছে, কাজ করছে, পেমেন্ট নিয়ে কোনো রকম প্রবলেম তাদের হয় না, কারণ তারা খুব বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ভেন্ডার, তো আমার খুব পূর্ব পরিচিত, তো পেমেন্ট নিয়ে কিন্তু কোনো রকম ইস্যু এখানে নেই। তো যারা সেদিন আসছেন বেডিং পত্র ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে চলে আসবেন, আর এই কোম্পানিতে জয়েনিংয়ের জন্য মাত্র 500 টাকা খরচা হবে। তো আপনারা যারা আসবেন ডকুমেন্টস বেডিং পত্র জয়েনিংয়ের জন্য 500 টাকা সব কিছু নিয়ে কুলগাছিয়া লোকেশানে এসে স্কিপার লিমিটেড কোম্পানিতে 10:30টার মধ্যে পৌঁছে যাবেন, পৌঁছে আমাকে ফোন করবেন এবং অবশ্যই কিন্তু সেখানে কোম্পানির লোকজন থাকবে, তাদের হাতে আপনারা ডকুমেন্টস এবং এই 500 টাকা জয়েনিংয়ের জন্য যে খরচা সেটা জমা করবেন, তারা আপনাদের দায়িত্ব সহকারে এখানে জয়েনিং করিয়ে দেবে। জয়েনিং আপনারা 100% পেয়ে যাবেন, কাজ নিয়ে কোনো রকম প্রবলেম এখানে হবে না। যারা কাজটা করতে চাইছেন আজকে 7:00 থেকে 9:00 মধ্যে আমাকে ফোন করে নামগুলো এন্ট্রি করান এবং যারা নাম এন্ট্রি করাবেন তারাই কিন্তু আগামীকাল স্পটে পৌঁছে যাবেন, যা যা বলে দিলাম সব কিছু নিয়ে পৌঁছে যাবেন। সেখানে আমাদের ভেন্ডারের বিশ্বস্ত লোক রয়েছে, তারা আপনাদের জেনুইনলি একদম দায়িত্ব সহকারে এখানে জয়েনিং করিয়ে দেবে। জয়েনিংয়ের 100% গ্যারেন্টি কিন্তু আমাদের, আমরা যার আন্ডারে আপনাদের পাঠাবো তারা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট রেপুটেড লোক। এবং এখানে প্রচুর ছেলেরা আগেও এভাবে জয়েনিং করেছে, আগে আমি সেখানে যেতাম, এখন আমাকে যেতে হয় না, কারণ তারা নিজেরাই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নিতে পারছেন এবং খুব বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে। তো আমি সেখানে চোখ বন্ধ করে ছেলেদের পাঠিয়ে দিই, তারা সেখানে কিন্তু জয়েনিং করে কাজ পেয়ে যাচ্ছে। তো সবাই এই টাইমটা মেনটেন করে কিন্তু পৌঁছাবেন, লেট হলে কিন্তু হবে না, 10:30টার মধ্যে কিন্তু স্কিপার লিমিটেড কোম্পানির সামনে আপনাদের প্রত্যেককে পৌঁছে যেতে হবে, তারপরে গেলে কিন্তু হবে না। তো যারা কাজটা করবেন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন, যদি দূরের ক্যান্ডিডেট যারা থাকবেন আজকে রাতেই বেরিয়ে পড়ুন, বেরিয়ে আপনারা সময় মতন চলে আসুন, আপনারা এখানে কাজ পেয়ে যাবেন। তো সবাই যারা কাজটা করবেন আজকে কিন্তু আমাকে এই টাইমের মধ্যে ফোন করে আপনাদের নামগুলো এন্ট্রি করে নিন, আগামীকাল কিন্তু এখানে জয়েনিং করানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।